সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে পিজিআর এর চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও দেশি বিদেশি বিশেষ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে উনিশশো পঁচাত্তর সালের পাঁচ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বিশেষ এই বাহিনীর চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পিজিআর প্রশংসা করেন বলেন বর্তমানে সুসংহত বাহিনী হিসেবে গড়ে উঠেছে পিজিআর স্বাধীন দেশের এই সশস্ত্র বাহিনী যা জাতির পিতা নিজের যুদ্ধ গড়ে তুলেছিলেন সেটাকে আরও উন্নত মানের এবং আন্তর্জাতিক মান সম্পন্ন করে গড়ে তোলার প্রচেষ্টা সবসময় আমাদের রয়েছে রাষ্ট্র ও সরকারি নিরাপত্তায় নিয়োজিতদের নিরাপদ জীবনমান নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন সরকার প্রধান আমরা সবসময় চেষ্টা করেছি যখন সরকার এসেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তাদের কল্যাণে কিছু কাজ আমরা করতে পারি এবং সকলের দায়িত্ব পালনের ক্ষেত্রে বা কর্তব্য পালনের ক্ষেত্রে অসুবিধাগুলি দূর করে তাদের কাজের ক্ষেত্রটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সেই চেষ্টা আমরা করি যারা নিরাপত্তা দেবে তাদের নিরাপত্তাটাও আমাদেরকে ভাবতে হয় এবং চিন্তা করতে হয় কাল থেকে রেজিমেন্টের যে সব সদস্য বিশেষ অবদান রেখেছেন অথবা জীবন উৎসর্গ করেছেন তাদের স্বীকৃতি প্রদান করেন সরকার প্রধান আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা